সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। তোমাদের ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা শেষ, এখন তোমাদের রাজশাহী, গুচ্ছ এবং চবের ভর্তি পরীক্ষা বাকি রয়েছে। তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন দেখে তোমরা অনেকেই হতাশ, কেননা তোমাদের হচ্ছে বাংলা প্রথম পত্র থেকে প্রশ্ন মাত্র এসেছে 5টা, আর দ্বিতীয় পত্র থেকে এবং বিরোচনা অংশ থেকে বাকি অংশগুলো এসেছে। তো এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, আমাদের কি গুচ্ছ, চট্টগ্রাম এবং রাজশাহীতে কি সেম প্যাটার্নে পরীক্ষা হবে? ঢাকা ইউনিভার্সিটি যেরকম বাংলা প্রশ্ন করেছে তেমনই কি হবে? আসলে জিনিসটা কিন্তু এরকম না। ঢাকা ইউনিভার্সিটি প্রায় 2-1 বছর পরপর তাদের পরীক্ষার বা হচ্ছে প্রশ্নের প্যাটার্নটা চেঞ্জ করে, কিন্তু রাজশাহী, চট্টগ্রাম এবং গুচ্ছ তো শুরু হলো মাত্র 3 বছর হয়েছে। তো গুচ্ছের ভর্তি পরীক্ষায় যে প্যাটার্নটা রয়েছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। পরবর্তীতে আমরা রাজশাহী এবং চট্টগ্রামের বাংলা প্রশ্নের প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তাহলে আসো আজকে আমরা একটু দেখি গুচ্ছের বাংলা ফাইনাল সাজেশন কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট এবং হচ্ছে তোমাদের বিস্তারিত কিছু ধারণা দিই। আসো দেখো আমাদের কী রয়েছে এখানে গুচ্ছে, আমরা কীভাবে খুব সহজেই নাম্বার তুলতে পারবো। দেখো গুচ্ছে যদি তুমি অ্যাভারেজে, অন অ্যান অ্যাভারেজ সব কিছু মিলিয়ে 50 থেকে 55 মার্ক তুলতে পারো, অর্থাৎ তোমার বাংলা, ইংরেজি এবং জিকে মিলে তুমি যদি অন অ্যান অ্যাভারেজ 50 থেকে 55 মার্ক তুলতে পারো, তাহলে নিশ্চিত তুমি একটা বিশ্ববিদ্যালয় পাবা। কেননা গুচ্ছে আমাদের ভার্সিটি কয়টা রয়েছে, 22টি ইউনিভার্সিটি রয়েছে। সেখান থেকে তুমি অ্যাভারেজে যদি 50, তোমাদের বি ইউনিটের জন্য তোমরা যদি 50 থেকে 55 মার্ক তুলতে পারো, তাহলে একটা ভার্সিটির সিট একটা কনফার্ম তোমার রয়েছে যে কোনো বিশ্ববিদ্যালয়ে। সো তোমার হচ্ছে, হ্যাঁ এমন না যে প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলো কাপগুলো পাবে তুমি, তুমি হচ্ছে কি শেষের দিকে যে ইউনিভার্সিটিগুলো সেগুলো পেতে পারো যদি এই মার্কটা তুলতে পারো। ঠিক আছে, এখন তোমাদের বাংলায় রয়েছে কত নাম্বার, বাংলায় রয়েছে 35 নাম্বার। এখন এই 35 থেকে কোন কোন টপিকগুলো পড়লে প্রশ্ন আসতে পারে, কীভাবে পড়তে হবে, সেগুলো নিয়ে আজকে একটা বিস্তারিত ধারণা দিব। অর্থাৎ দেখো 35 নাম্বার কিন্তু হচ্ছে বিশাল একটা নাম্বার, কি 35 নাম্বার হচ্ছে বিশাল একটা নাম্বার। সো এই 35 নাম্বারে তোমরা মিনিমাম তোমরা হচ্ছে যদি ভালো মতো পড়ো বিরোচনা অংশ, গ্রামার, বাংলা প্রথম পত্র এগুলো যদি ভালো মতো পড়ো, তাহলে আমি বলবো ভাইয়া 25 থেকে 27 মার্ক তোলাটা খুব বেশি কঠিন কিছু না। ঠিক আছে, 25 থেকে 27 মার্ক তোলাটা খুব বেশি কঠিন কিছু না, বা হচ্ছে আমি এত মার্কও ধরলাম না, আমি অ্যাভারেজ 22 ধরলাম। ঠিক আছে, অ্যাভারেজ আমি 22 ধরলাম। তুমি যদি নেগেটিভ মার্ক না ধরো, নেগেটিভ মার্ক কাউন্ট ছাড়া আমি কনফার্ম 22 ধরেছি। ঠিক আছে, তো বাংলায় 22, ইংলিশে ধরো 22, জিকে 30-এর মধ্যে ধরলাম আমি 20, তাহলে দেখো আমার এখানে কত 20 20 40 3 20 60 62 মার্ক অলরেডি হয়ে গেছে, কি আমার 62 অলরেডি হয়ে গেছে। অর্থাৎ আমি যদি অ্যাভারেজে 3টা সাবজেক্টে 20 20 করে ধরি, আমার কিন্তু 60 মার্ক চলে আসে। সো আমার টার্গেট কত, আমার টার্গেট হচ্ছে 50 থেকে 55, কিন্তু আমার কি 60+ চলে আসছে। অর্থাৎ আমি হচ্ছে যদি নেগেটিভ মার্কটা অ্যাভয়েড করতে পারো তুমি, তাহলে হচ্ছে এই 62 নাম্বার তোমার জন্য সেফ জোন, কি এই 62 নাম্বার তোমার জন্য সেফ জোন। অর্থাৎ নেগেটিভ মার্ক কাউন্ট ছাড়া বা হচ্ছে নেগেটিভ মার্ক যদি না তুমি কোনো অ্যান্সার ভুল না করো, সেক্ষেত্রে তোমার জন্য 62 নাম্বার সেফ জোন। এখন আসো আমাদের পরবর্তীতে, আমরা এখন বাংলা কী কী পড়বো, প্রশ্ন হচ্ছে কি ভাইয়া বাংলা কী কী পড়বো। এখন দেখো বাংলা প্রথম পত্র থেকে প্রশ্ন আসবে কি 10 থেকে 12টা প্রশ্ন আসবেই, কি বাংলা প্রথম পত্র থেকে 10 থেকে 12টা প্রশ্ন আসবেই। তবে তোমাদের একটা ধারণা দিয়ে রাখি যে গত বছর তোমাদের সিনিয়র ভাই আপুরা যারা পরীক্ষা দিয়েছে, গত বছর তাদের বাংলা প্রথম পত্র থেকে বা হচ্ছে বাংলা প্রথম পত্রে 4টা MCQ হচ্ছে সিলেবাসের বাইরে আসছে, কি 4টা MCQ সিলেবাসের বাইরে আসছে। এখন তোমার প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আমাদেরও কি সিলেবাসের বাইরে আসবে কিনা, সেটা ভাইয়া বলা যেতে পারে না, সেটা গুচ্ছ কমিটি জানে, ভালো জানে। তবে তুমি ধরে রাখো বাংলা প্রথম পত্র অর্থাৎ গদ্য পদ্য উপন্যাস, কি গদ্য পদ্য এবং নাটক ও উপন্যাস মিলে তোমার কি 10 থেকে 12টা প্রশ্ন আসবে, আর লেখক পরিচিতি থেকে সর্বোচ্চ 1টা প্রশ্ন থাকতে পারে, লেখক পরিচিতি থেকে সর্বোচ্চ 1টা প্রশ্ন থাকতে পারে। তবে এটা যে আমি 100% বলবো এমনটা না, তবে 100% এখান থেকে তোমার প্রশ্ন আসবে, এখান থেকে তোমার প্রশ্ন আসবে, এখান থেকে তোমার প্রশ্ন আসবে। অর্থাৎ বাংলা প্রথম পত্রে আমি কয়টা প্রশ্ন পাচ্ছি, 10 থেকে 12টা MCQ পাচ্ছি, বা হচ্ছে আমার সর্বোচ্চ আমি 12টা MCQ ধরলাম, এরপর আমার কী রয়েছে, এরপর আমার গ্রামার এবং হচ্ছে কি বিরোচনা অংশ রয়েছে, তাহলে দেখো আমার যে 10 থেকে 12টা প্রশ্ন রয়েছে সেখান থেকে লেখক পরিচিতি আমি সর্বোচ্চ 1টা বা 2টা, এর বেশি আসবে না। অর্থাৎ বাংলা প্রথম পত্র, আরেকটা জিনিস বলে রাখি, ঢাকা ইউনিভার্সিটির জন্য তোমরা হচ্ছে বাংলা প্রথম পত্রটাকে বেশি প্রাধান্য দিয়েছো, কেন, কেননা বিগত বছর তোমরা দেখছো যে বাংলা প্রথম পত্রে কয়টা MCQ আসছে, 10টা MCQ আসছে, কিন্তু এবছর তোমাদের দিছে কয়টা, 5টা। দেখছো
তো তোমরা বিগত বছরের প্রশ্ন প্যাটার্ন ফলো করে বাংলা প্রথম প্রথম ধুমায়া পড়ে গেছো বাংলা প্রথম প্রথম একদম ধুমায়া পড়ে গেছো কিন্তু এবছর তোমরা যারা বাংলা শুধু বাংলা প্রথম পত্র পড়ছে তারা ধরা গেছে তারা কি করছে শুধু বাংলা প্রথম পত্র আর ব্যাকরণটা পড়ছে বিরোচন অংশ পড়ে নাই কিন্তু তোমাদের এই বিরোচন অংশ থেকে পাঁচটা এমসিকিউ আসছে এবছর বিরোচন অংশ থেকে ঢাকা ইউনিভার্সিটিতে পাঁচটা এমসিকিউ আসছে সো যারা হচ্ছে বাংলা প্রথম পত্রটাই শুধু পড়ছে তারা এখানে এই যে ঢাকা ইউনিভার্সিটির বাংলা পরীক্ষা ধরা গেছে তো এই জিনিসটা হচ্ছে তোমাদের শুধু যে বাংলা পড়লে হবে এমনটা না তোমাদের বিরোচন এবং ব্যাকরণটাও সমানভাবে পড়তে হবে একদম একটা সামঞ্জস্যতা বজায় রেখে পড়তে হবে তো এরপর দেখো আমাদের অর্থাৎ আমাদের কি গদ্য পদ্য সবগুলো রয়েছে শর্ট সিলেবাসে যেগুলো রয়েছে সেগুলো পড়বা পাশাপাশি তোমাদের যে ফুল তোমাদের বলে দিয়েছে শর্ট সিলেবাস ঠিক আছে এখন আমি বলবো যে ভাই ফুল সিলেবাসও পড়ো কেন এখন হচ্ছে শর্ট সিলেবাস তোমরা এতদিন ধুমায়া পড়ছো শর্ট সিলেবাস অনেক পড়ছো এখন শর্ট সিলেবাস তোমার আর পড়ার দরকার নেই তুমি এখন শর্ট সিলেবাসের যে টপিকগুলো গদ্য পদ্য এবং উপন্যাস উপন্যাস তোমরা পড়বাই আর এই গদ্য পদ্যের যে শর্ট সিলেবাসের টপিকগুলো সাতটা চোদ্দটা এই চোদ্দটা তোমরা হচ্ছে এমসিকিউ সলভ করো কি এমসিকিউ সলভ করো জাস্ট এমসিকিউ সলভ করো বাকি যেই পাঁচটা দশটা রয়েছে সেই দশটা থেকে তোমরা হচ্ছে সেই দশটা থেকে তোমরা হচ্ছে কী করবা তোমরা হচ্ছে কবিতাটা এবং গদ্য এবং পদ্যটা ভালো মতো পড়বা এখন কি ভালো মতো পড়বা দুইবার দুইবার করে পড়বা একটা গদ্য দুইবার একটা পদ্য দুইবার দুইবার করে পড়বা পড়ার পর এগুলোর হচ্ছে কি এগুলার এমসিকিউ সলভ করবা এগুলার এমসিকিউ সলভ করবা কেন বলছি এটা ভাইয়া কারণ আমি একটু আগেই বলছি যে গত বছর তোমাদের যে প্রায় হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে বা হচ্ছে সিলেবাসের বাইরে থেকে চারটা প্রশ্ন এসেছিল স্বভাবত চারটা প্রশ্ন এসেছিল তো কেন বলছি এটা কারণ এই যে তোমাদের সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসার কারণ অর্থাৎ শর্ট সিলেবাস বলছে তারা হচ্ছে সিলেবাসের বাইরে দিবে না কিন্তু ফুল সিলেবাসে টাচ করবে কারণ এমসিকিউ কিন্তু অনেক বেশি পঁয়ত্রিশটা এমসিকিউ তো এই যে পঁয়ত্রিশটা এমসিকিউর কারণে তারা হচ্ছে শর্ট সিলেবাস বলেছে ঠিক আছে কিন্তু তারা ফুল সিলেবাস থেকেও টাচ করতে পারে তো এ কারণে আমি বলবো যে ভাইয়া তোমরা হচ্ছে এই যে আমাদের ফুল সিলেবাসের যে পাঁচটা গদ্য আর পাঁচটা পদ্য তোমরা এখনো পড়ো নাই তারা হচ্ছে এগুলো পড়ো অ শব্দার্থ টিকা সব কিছু পড়ো একটা কিছু বাদ দিবা না তোমরা এই সাতটা যেভাবে পড়ছো এই দশটা ঠিক সেমভাবে পড়ো পড়ার পর তোমরা হচ্ছে এইগুলোর উপর বেশি বেশি এমসিকিউ সলভ করো তাহলে হচ্ছে কি তোমার ফুল বাংলা প্রথমত কভার হয়ে যাচ্ছে এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির আগেও জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে তো ঠিক আছে এই যে তোমাদের হচ্ছে বাংলা প্রথমত নিয়ে বললাম নাটক উপন্যাস তো পড়বাই আর লেখক পরিচিতিটা কোনটা লেখক পরিচিতি হচ্ছে এই যে আমার টোটাল বারোটা চব্বিশটা গদ্য পদ্য এই চব্বিশটা গদ্য পদ্যের লেখক পরিচিতি সবগুলো যে পড়তে হবে এমন না যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম সুফিয়া কামাল তারপর জসীমউদ্দিন সুকান্ত ভট্টাচার্য তারপর এই যে এই ইম্পর্ট্যান্ট যেই লেখকগুলো রয়েছে লেখকরা রয়েছে তাদের হচ্ছে লেখক পরিচিতিটা পড়লেই তোমার হবে এখন লেখক পরিচিতি থেকে কী কী পড়তে হবে ভাইয়া লেখক পরিচিতি থেকে তোমার তাদের তোমার হচ্ছে জন্মস্থান পৈতৃক নিবাস এরপর রয়েছে জন্ম মৃত্যুসাল এরপর রয়েছে তাদের রচনাসমূহ রচনাবলি অর্থাৎ তাদের যে উপন্যাস কাব্যগ্রন্থ অর্থাৎ সাহিত্যকর্মগুলো এগুলো তোমাদের অনেক অনেক ভালো মতো পড়তে হবে এবং ছন্দের মাধ্যমে টেকনিকগুলো মুখস্থ করে নিতে হবে তাহলে এই ছিল বাংলা প্রথম পত্র তোমাদের এখন আমরা চলে যাব বাংলা দ্বিতীয় পত্র অংশে বাংলা দ্বিতীয় পত্র আমরা একটু দেখি দেখো বাংলা দ্বিতীয় পত্র প্রায় 18-20টার মতো এমসিকিউ আসবে 18-20টার মতো তোমাদের এমসিকিউ আসবে এখানে তোমার বাগধারা বা হচ্ছে বিরোচন অংশ সহই কি একদম সব বিরোচন অংশ সহই তো তোমাদের হচ্ছে বিরোচন অংশটাও এখানে দিয়ে দিব ঠিক আছে দেখো ধ্বনিতত্ত্ব ইম্পর্টেন্ট আছে নতসত্ত্ব বিধানও তোমাদের আমি বলবো যে কোয়াইট ইম্পর্টেন্ট কারণ এটা শর্ট সিলেবাসের একটা পার্ট যেহেতু হচ্ছে তোমাদের বানান শুদ্ধিটা ছিল ঠিক আছে সন্ধি বিচ্ছেদ ইম্পর্টেন্ট বানানসুদ্ধি তো মোস্ট ইম্পর্টেন্ট আমি বলছিলাম কি ঢাকা ইউনিভার্সিটি যখন সাজেশন দিয়েছিলাম বানানসুদ্ধি থেকে একটা প্রশ্ন আসবে আসছে এরপর আছে শব্দভাণ্ডার আছে শব্দভাণ্ডার থেকে আমি বলছি ভাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসবে আসছে সমাজ থেকে আসতে পারে তা আমি কেন এটা আমি শর্ট সিলেবাসে অন্তর্ভুক্ত থাকার কারণেই আমি এটা তোমাদের রেড মার্ক করে দিয়েছি অর্থাৎ এটা যে পড়লে না পড়লে চলবে এমনটা কিন্তু না এটা তোমার পড়তে হবে উপসর্গ আসবে পদ প্রকরণ থেকেও আসবে বাক্য প্রকরণ থেকে তোমার এত বেশি ইম্পর্টেন্ট না তবে হচ্ছে তোমাদের যৌগিক বাক্য সরল বাক্য মিশ্র বাক্য জটিল বা জটিল বাক্য এই যে বাক্যগুলো থেকে প্রশ্ন আসতে পারে ঠিক আছে অর্থাৎ বলে দিবে একটা বাক্য বলে দিবে যেমন যেমন কর্ম তেমন ফল
তো এই যে যেমন কর্ম তেমন ফল বাক্যটি কোন বাক্যের উদাহরণ এটি কোন বাক্যের উদাহরণ आंसर কি आंसर হচ্ছে আমাদের জটিল বাক্য কিভাবে ওই যেমন তেমন সাপেক্ষ সর্বনাম আছে সো বাক্য প্রকরণও তোমার পড়তে হবে উচ্চারণও পড়তে হবে ধ্বনি পরিবর্তন তোমার না পড়লো চলবে তবে জাস্ট দেখে যাবা ধ্বনি দত্তটা আর ধ্বনি পরিবর্তনটা একই টপিকের অংশ সো তোমার হচ্ছে একসাথে এগুলো দেখলে হবে কারক থেকে 100% প্রশ্ন আসবে 100% প্রশ্ন আসবে আর তোমাদের বিরোচনা অংশে যেটা বাগধারা একতা প্রকাশ সমর্থক শব্দ পারিবারিক শব্দ আরেকটা জিনিস বলি তোমাদের হচ্ছে বিপরীত শব্দ কি বিপরীত বিপরীত শব্দ কি আছে বিপরীত শব্দ আছে বিপরীত শব্দ পড়বা অবশ্যই অবশ্যই কি বিপরীত শব্দটা পড়বা ঠিক আছে তো তোমাদের বাংলা দ্বিতীয় বর্ষ এই টপিকগুলোর বাইরে না পড়লেও চলবে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক এই টপিকগুলোর বাইরে না পড়লেও চলবে এই টপিকগুলো হচ্ছে এতদিন তোমরা পড়ছো অলরেডি তোমরা পড়ে ফেলছো এখন দিয়ে এখন এখান থেকে কি করবা ধরো তুমি ধ্বনি দত্ত আর সন্ধি পড়ো নাই ধ্বনি দত্ত আর সন্ধি পড়ো নাই তুমি হচ্ছে এই বাকি টপিকগুলো তোমার পড়া হয়ে গেছে আমি জানি এই টপিকগুলো তুমি এখন বাকি যে টপিকগুলো সেই টপিকগুলো কি শুধু এমসিকিউ সলভ করবে আর কিচ্ছু করার দরকার নাই যত ধরনের কোশ্চেন ব্যাংক রয়েছে তোমার হচ্ছে গুচ্ছের জন্য ধরো একটা কোশ্চেন ব্যাংক তিনবার সেই কোশ্চেন ব্যাংক থেকে তুমি তোমার সব ইউনিভার্সিটির কি কোশ্চেন ব্যাংক সলভ করবা বাংলার কোশ্চেন ব্যাংক সলভ করবা তো এই যে তুমি যে কোশ্চেন ব্যাংক সলভ করবা সেটা সলভ করলে তোমার প্রায় হচ্ছে পড়া অনেকটা হয়ে যায় তো এখন ধরো তোমার এগুলো তো কোশ্চেন ব্যাংক সলভ করলা বা হচ্ছে এগুলো এমসিকিউ সলভ করলা আর ধ্বনি দত্ত আর সন্ধি তুমি পড়ো নাই ধ্বনি দত্ত আর সন্ধির তুমি এখন হচ্ছে ডিটেলসে পড়ো তোমার সমস্যা নাই কারণ তোমার এখান থেকে সময় সেভ হচ্ছে তুমি এইখান থেকে এক ঘন্টা সময় ওইখানে দাও ধ্বনি দত্ততে দাও কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই কারণ তুমি এগুলো তো শুধু এমসিকিউ সলভ করবা আর ওইটার কি একটু টপিকটা ডিটেলসে পড়বা তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ভাইয়া তোমার হচ্ছে এগুলো এই দুইটা অন্তত একটু ভালো মতো পড়ো এই দুইটার থেকে যেন আসলে অ্যান্সার করতেই পারো অর্থাৎ সন্ধি এবং ধ্বনি দত্ত থেকে আসতে পারে তোমার গুচ্ছতে না আসুক রাবিতে আসবে গুচ্ছতে না আসুক রাবিতে না আসুক চবিতে আসবে অর্থাৎ যে কোনো একটাতে আসতেই পারে তো সেক্ষেত্রে আমি বলবো যে ভাইয়া এই দুইটা এখন কভার করে নাও ঠিক আছে তো তোমাদের হচ্ছে এই যে গুচ্ছের যে বাংলার ফাইনাল সাজেশনটা ছিল এটা হচ্ছে তোমাদের দেওয়া হলো আর তোমরা এখনও যারা আমাদের আইসিইউ ট্রিটমেন্ট ব্যাচে ভর্তি হওয়া নাই সেখানে দ্রুতই ভর্তি হয়ে যাও সেখানে আমাদের প্রায় পঁয়তাল্লিশটি লাইভ এবং রেকর্ডেড ক্লাস থাকছে আজকে থেকে ক্লাসটা শুরু হয়ে যাবে ডিসকাউন্ট অফার ফি হচ্ছে 1200 টাকা সো তোমরা যারা এখনও ভর্তি হও নাই তোমরা হচ্ছে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কন্ট্যাক্ট করে দ্রুতই ভর্তি হয়ে যাও দ্রুতই ভর্তি হয়ে যাও এই নাম্বারে কন্ট্যাক্ট করে দ্রুতই ভর্তি হয়ে যাও ডিসকাউন্ট অফারটা আজকেই থাকতেছে এবং আজকে আমরা শেষ ভর্তি নিব সো তোমরা যারা এখনও ভর্তি হও নাই দ্রুতই ভর্তি হয়ে যাও দেখা হচ্ছে বিজয় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম